আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন আছি কুলাউড়া বকশিমল ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। আপনাদের সামনে তুলে ধরতেছি, খুবই সুন্দর লাগতেছে আমার দৃষ্টিতে, তাই আপনাদের সামনেও আমি এই সপ্তগ্রাম স্কুলের ভিডিও ধারণ করে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা স্কুল, দেখেন খুব সুন্দর লাগতেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখেন কুলাউড়া উপজেলা বকশিমল ইউনিয়ন। আর এই বকশিমল ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, এই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় আপনাদের সামনে ভিডিও ধারণ করে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর লাগতেছে, মাঠটা অনেক বড়, এই যে দেখেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যাতে ভালো লাগে, এই ভালো লাগার জন্য ভিডিও দৃশ্য ধারণ করতেছি। অনেক সুন্দর একটা স্কুল, দেখেন তার স্কুলের টিনের চাল খুব সুন্দর করে টিনগুলো বসানো অবস্থায় আছে। এই দেখেন নতুন ভবন, দুইতলা ভবন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, উপজেলা কুরাউলা, জেলা মৌলভীবাজার। অনেক সুন্দর লাগতেছে। দেখেন আপনারা, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ধারণ করতেছি, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও। সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, উপজেলা কুলাউড়া, ইউনিয়ন বকশিমল। খুব সুন্দর ফুলের ফুল গাছ লাগানো স্কুলের দ্বারে। আর ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন হয়েছিল, সেই বিজয় দিবসে সাজানো হয়েছিল স্কুলকে। সেই সাজানো অবস্থায় এখনও রয়েছে স্কুল। আর আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন ফুল গাছ, খুব সুন্দর লাগতেছে। আর মাঠটাও সুন্দর লাগতেছে, সবুজ ঘাসে পরিবেষ্টিত মাঠ, সুন্দর লাগতেছে। একাডেমিক ভবন দুইতলা, যেটা খুব বেশি পুরনো নয়, নতুন হয়েছিল। এই দেখেন দুইতলা ভবন, এই যে দেখেন দুইতলা ভবন, এই যে দেখেন তার সামন দিক, মানে এর গেট দেখা যাচ্ছে, গেটের সামনেই মেন পাখা সড়ক, গড়গড়ন এবং কুলাউড়া রাস্তা। এই যে দেখুন, ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, মাঠ খুব সুন্দর লাগতেছে। আজ 10 জানুয়ারি, বাংলাদেশে প্রচুর শীত চলতেছে, আমাদের সেই বিকালবেলা এখন চলতেছে, এই বিকালবেলার ভিডিও করেছি। দেখেন এখানে একটা ব্যানার টাঙ্গানো আছে, ব্যানারটা দেখে একটু চোখ দেওয়া যাক তো। এই দেখেন ব্যানার দেখা যাচ্ছে, পাঠ্যপুস্তক উৎসব দিবস 2023
দেখেন পাঠ্যপুস্তক উৎসব দিবস 2023 সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, বছরের প্রথম মাস চলতেছে। কেমন সুন্দর করে শতগ্রাম স্কুলকে এখন সাজানো হয়েছে, তার বাউন্ডারি সীমানা দেখেন, বাউন্ডারি সীমানা, তার নতুন ভবন পুরাতন ভবন সহ, এই দেখুন পুরাতন ভবন, সামনে নতুন ভবন, এই যে নতুন ভবনে টিন দেওয়া মাঠ, অনেক বড় মাঠ, আর এই নতুন ভবন, এই যে নতুন ভবন, নতুন ভবন, এদিক থেকে মাঠও অনেক বড়, এদিকে মাঠকে বড় করা হয়েছে, জমিনের মধ্যে মাটি ভরাট করে মাঠকে বড় করা হয়েছে, স্কুলকে বড় করা হয়েছে, স্কুলের বাউন্ডারি দিয়ে সীমানা চিহ্নিত করা হয়েছে, বড় করা হয়েছে, সুন্দর করা হয়েছে। এই যে দেখেন মাঠ, আমি আরো একটু জুম করি, এই যে দেখেন টিলা দেখা যাচ্ছে, পাহাড় টিলাগুলো দেখা যাচ্ছে, দূরের টিলা, এগুলো এই দূরের টিলা দেখা যাচ্ছে জুম অবস্থায়, এগুলো জুড়ির ফুলতলা, ফুলতলা যাওয়ার সময় এগুলো পাওয়া যায়, বা গাজীপুর যেতে পাওয়া যায়, কুলরা থেকে জুড়ি এবং জুড়ি থেকে ফুলতলা যাওয়ার সময় এই টিলাগুলো দেখা যায়। আমি জুম করিয়ে এই টিলাগুলোকে সামনে এনেছি, আরও জুম করার চেষ্টা করি, দেখি তো দেখেন আপনারা, আমি জুম করতেছি, এই দেখেন গরুগুলো দেখেন, এখানে গরু চড়ানো, চড়ানো গরুদেরকে দেখাচ্ছি, একজনে হালের ট্রেক্টর দিয়ে জমিন চাষ করতেছে, জমিন দেখেন জমিনকে কেমন যোগ করতেছে, হালের ট্রেক্টর দিয়ে জমিনে মাটি কুড়া হচ্ছে, জমিনের মাটিগুলোকে মাটিগুলোকে কুড়া হচ্ছে। দেখেন এই দেখে একটা পাখি দেখা যায় কিনা, দেখি দেখ জুম করা অবস্থায়, এই দেখুন টিলা। সুপ্রিয় দর্শক বন্ধুর, এই একটা সুন্দর ব্রিজ আছে, এই ব্রিজটাকে দেখাই জুম থেকে যতটুকু সম্পূর্ণ ফুল দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা সুন্দর ব্রিজ, এই ব্রিজটাকে তুলে ধরার চেষ্টা করলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সপ্তগ্রাম স্কুলের ভিতর থেকে কুলাউড়া উপজেলা বকশিমল ইউনিয়ন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, সেই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় আপনাদেরকে সেই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে কিছু দৃশ্য সৌন্দর্য, আশা করি দেখেছেন। এই যে দেখেন সুন্দর একটা ঘাস, এটা সম্ভবত কৃষ্ণচূড়ার চারা বোধ হয়, হ্যাঁ কৃষ্ণচূড়ার চারা, কৃষ্ণচূড়া বড় হলে খুব সুন্দর লাগে। ঠিক আছে ভিউয়ার্স দর্শকবৃন্দ, সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।